নমস্কার বন্ধুরা, টেকটা সুমো চ্যানেলে নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, ইয়ামাহা ইন্ডিয়া গত ডিসেম্বর তাদের নতুন দুটো বিএসসি স্কুটি আমাদের ইন্ডিয়াতে চালু করেছে, মানে লঞ্চ করেছে, যার মধ্যে রয়েছে ফ্যাসিলো 125 এবং রেস জেডার। এই দুটো স্কুটি তারা বিএসসিক্স এর সঙ্গে লঞ্চ করেছে এবং এটা মার্কেটে আসতে এখন দেরি আছে। এবং তার সঙ্গে তারা আরও একটা নতুন বাইক ইয়ামাহা, যার নাম হচ্ছে ইয়ামাহা MT-15, তারও একটা বিএসসি ভার্সনটা তারা আনভিল করেছে। এবং এই বাইকটার কিছু ইনফরমেশন অনলাইনে প্রকাশ করা হয়েছে। তো আজকে এই ভিডিওতে আমি এই ইয়ামাহা MT-15 কী কী ফিচার্স আছে, কী কী তথ্য অনলাইনে ফাঁস হয়েছে, এটা সম্পর্কে কথা বলবো। তার সঙ্গে এই বাইকের ডিজাইন এবং এর প্রাইসিং সম্পর্কেও কথা বলবো। তো আশা করি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমার নাম সুমন, তোমাদের হচ্ছে টেকটা সুমন চ্যানেল, চলো শুরু করা যায়। আর তোমরা কেউ যদি চাই নতুন তোমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশ থাকা বেল আইকনে ক্লিক করে নেবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক অবশ্যই করে দেবে। তো আমরা সবার প্রথমে আমরা দেখে নেবো এই নতুন BS6 ইয়ামাহা MT-15, এটা ডিজাইনের দিক থেকে কেরব। ডিজাইনের দিক থেকে এই বাইকটা একেবারে আগের বাইকের মতোই রয়েছে, যেমনটা আমরা BS4 ইঞ্জিনের সঙ্গে দেখেছিলাম, একেবারে সেই রকমই ডিজাইন রয়েছে। কিন্তু একটা নতুন কালার এতে অ্যাড করা হয়েছে, যাকে ইয়ামাহা নাম দিয়েছে আইস ফ্লুও মিলিয়ন। এটা একটা সাদা এবং গ্রে কালারে একটা কম্বিনেশন, এবং এই বাইকের যে অ্যালয় হুইলস সেগুলোকে অরেঞ্জ কালারের লুকস দেওয়া হয়েছে। এবং এই বাইকে রয়েছে 155 cc লিকুইড কুলিং ইঞ্জিন, যেটা BS6 ইঞ্জিনের সঙ্গে আসছে। এবং এই বাইকের যে ইঞ্জিনের পাওয়ার সেটা আগের থেকে একটু কমে গেছে, কারণ BS6 ইঞ্জিনের যে পাওয়ার সেটা কিন্তু আগের থেকে কমে যাবে, সেটা যে কোনো বাইকেই হোক। এই বাইকের যে ইঞ্জিনের পাওয়ার সেটা বর্তমানে হয়েছে 18.49 PS পাওয়ার 10,000 RPM-এ। এবং টর্ক সম্পর্কে কিন্তু ইয়ামাহা এখনও পর্যন্ত কিছু বলেনি। এবং এই বাইকেও রয়েছে 6খানা গিয়ার এবং তার সঙ্গে VVA টেকনোলজি, যাকে ইয়ামাহা নাম দিচ্ছে ভ্যারিয়েবল ভালভ অ্যাক্সেলারেশন টেকনোলজি। এবং এই বাইকে কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS রয়েছে, কিন্তু আমার মতে এখানে যদি ডুয়েল চ্যানেল ABS দিত তাহলে মনে হয় আর একটু ভালো হতো, কিন্তু ইয়ামাহা এখানে সিঙ্গেল চ্যানেল ABS দিয়েছে। আর এই বাইকে কিন্তু সামনে LED হেডল্যাম্প রয়েছে, এই বাইকের রিয়ার সাইডে LED টেল ল্যাম্প রয়েছে, এবং LED ইন্ডিকেটার এসছে কিনা এটা এখনও পর্যন্ত ইয়ামাহা কিছু কনফার্মলি জানায়নি। এবং ইয়ামাহা MT-15 এটা কম্পিট করবে, মানে এটা প্রতিযোগিতা করবে KTM ডিউক 125-এর সঙ্গে। এই জন্য কিন্তু এই বাইকটার যে কালার সেখানে এটা কিন্তু একবারে ডিউকের মতোই করা হয়েছে, সাদা রং তার সঙ্গে অরেঞ্জ কালারের অ্যালয় হুইলস। আর এই বাইকের যে প্রাইসিং সেটা আশা করা যাচ্ছে আগে যে প্রাইসিং ছিল তার থেকে আরও 4,000 টাকা এই বাইকটার দাম বেড়ে যাবে। এই বাইকটা লঞ্চ এখনো পর্যন্ত হয়নি, আশা করা যাচ্ছে এই বাইকটা ফেব্রুয়ারি মাসেই লঞ্চ হয়ে যাবে। আর এই বাইকটা মার্কেটে আসবে যত আশা করা যাচ্ছে এপ্রিল মাসে এটা মার্কেটে এসে যাবে বিক্রির জন্য। তো বন্ধুরা, এই হলো এই নতুন BS6 ইয়ামাহা MT-15 সম্পর্কে জাস্ট ফার্স্ট লুক এবং অল্প কিছু ডিটেলস। এই বাইকটা সম্পর্কে এখনো পর্যন্ত পুরো ডিটেলস আমার কাছে এখনো আসেনি, যখন এই বাইকটা সম্পূর্ণ ডিটেলস আমি পেয়ে যাবো এই বাইকটা সম্পর্কে একবার ডিটেল ভিডিও আমি অবশ্যই বানাবো। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক অবশ্যই দিয়ে দেবে, একটা ভিডিও বানাতে অনেক বেশি পরিশ্রম হয়, লাইক করলে অনেক বেশি মোটিভেশন পাই। এবং তার সঙ্গে তোমাদের যদি কিছু বলার থাকে নিচে কমেন্টে আমাকে অবশ্যই বলবে। তো আজকে এই ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ঠান্ডায় নিজের কেয়ার রেখো। টাটা।